ইউটিউব চেনেল বন্ধুসকল আৰু গেট থ্ৰী গেট ফ'ৰ ভেকেঞ্চিৰ পৰীক্ষাৰ বাবে আপোনালোকে যদি সাজু হোৱা নাই সাজু হৈ থাকক কাৰণ সাধাৰণতে প্ৰতিদিনে দুই তিনি ঘণ্টা কৰি হ'লেও পৰিব বন্ধুসকল কাৰণ সাত মাহ সময় থাকিলেও এই পৰীক্ষাৰ সাত মাহ সময় থাকিলেও কিন্তু বেছিদিন সময় নাই বন্ধুসকল কাৰণ সাত মাহ কোনফালেদি গুচি যাব গমেই নাপাব কাৰণ চিলেবাছ ডাঙৰ হয় কোর পুর প্র প্রশ্ন কাকত আপনার নিজে গম নাপ আর ইতিমধ্যে সকলে গমে পাইছে এপ্লাইটো এপ্লাই তো কি লাখ লিপ্লাইছে বন্ধু অল গেট থ্রি গেট ফোর ভেকেন্সিট এপ্লাই করেছে সাধারণত একুশ লাখ প্লাস লি এপ্লাই করেছে বন্ধুকল গেট থ্রিত বার লাখ প্লাস সাধারণ উচ্চ এপ্লাই করেছে আর গেট ফোর সাধারণ আট লাখ প্লাস লি এপ্লাই করেছে বন্ধুকল আর তার ভিতর বহুতেনসেলও হব বহু রিজেক্ট হব বহুত এডমিট মুক্তি নহব কারণ খেলিমেলি করেছে আপনার আপনাদের এপ্লাই করার সময় যেতে গ্রেজুয়েশন করা লালী গেট ফোর এপ্লাই এলাও নাই এপ্লাই করেছে বোতে কার্ড নহয় নহাই ডাইরেছ আর আপনার বহুতে সাধারণত পরীক্ষা দিব নি আর রিজেক্ট হবন্ধুক কারণ বোল করার বহুত নিজের মোবাইলের জড়িত করেছে পিকসার কী সি বি মিলা নাই সিগনেচার মিলা নাই বন্ধুকাল বহুত খেলেমিলি হব বন্ধুসকল আর কোনো ধরনের পেমেন্ট কাটবাস লালীটাই বেশিকো এপ্লাই করছে বন্ধুসক আর যাওয়াকে এবার বেশিকো এপ্লাই বুলি ইতিমধ্যে গমে পাইছে কারণ চাকরি সকল নিকা হবস নিকাভাবে সৎভাবে সকল মেরিট হিসাব দিয়া হয়েছে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করছো আর সকলো বিশ্বাস গেছে যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিকাভাৱে সকলো চাকৰি দিছে সেইবাবে সকলোৱে বিশ্বাস কৰি ইমান মানুহে এপ্লাই কৰিছে বন্ধুসকল আৰু এইটো চৰকাৰক জনবাদ জ্ঞাপন কৰিব লাগিব সকলোৱে নিবনুৱাসকলে জনবাদ জ্ঞাপন কৰিব লাগিব ৰাজনৈতিক দিশটো বেলেগ কিন্তু নিবনুৱাসকলৰ বাবে এইটো বহুত বহুত ভাল খবৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু ইতিমধ্যে নতুন বছৰ আজি বছৰটোৰ শেষৰ দিন নতুন বছৰ সাধাৰণতে আপোনালোকৰ সাধাৰণতে কি কি পদ মুকলি হ'ব সেই বিষয়ে জনাই দিম হেল্থৰ পথ মুকলি হ'ব আৰু কি যি যি পদ বিভাগ আছে সকলো পদ সাধাৰণতে দিন ৰাতিৰ ভিতৰতে মুকলি হৈ যাব বন্ধুসকল মই কৈছোঁ জানুৱাৰী ফাৰ্ষ্টটো আগতে মুকলি হৈ যাব সকল পথে পথ খালি আপলগা আছে সকল পথ মুিব আর সাধাৰণতে সাধারণ পুলিশের সাধারণত ফিজিক্য ডাইৰেক্ট ডাইরেক্ট ইক ডাইৰেক্ট ডাইরেক্ট ইকোন গেট থ্ৰী গেট ফৰ ভেকেন্সি আছে বন্ধুকলে এই গেট থ্রি গেট ফোর ভেকেন্সির পৰীক্ষাটো আচলতে কে হ'ব বন্ধুকাল এই গেট থ্ৰী গেট ফোর পৰীক্ষাটো আচলতে সাধাৰণতে পৰীক্ষাটো হোৱাটো হান্ড্রেড পাৰ্চেণ্ট চান্স আছে বন্ধুকুল জুলাই আগস্ট মাহত অসম পুলিচৰ ফিজিকেলটো জুলাই ফাৰ্ষ্ট উইকৰ পৰা অনুষ্ঠিত হৈ যাব জুলাই মাহৰ ফাৰ্ষ্ট উইক সাধাৰণতে এক পৰা বা তিনি জুলাইৰ পৰা ষ্টাৰ্ট হৈ যাব আৰু এডমিট কাৰ্ডটো মোটামুটি দুই মাহ এক ডেৰ মাহ আগতে মুকলি হৈ যাব আৰু এইটোৰ এই অসম পুলিচৰ ফিজিকেলৰ এইটো ডেটটো ঘোষণা হ'ব সাধাৰণতে ছাব্বিছ জানুৱাৰী তাৰিখে ছাব্বিছ জানুৱাৰী তাৰিখে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া বিশ এখন ঘোষণা কৰিব যে ছাব্বিছ জানুৱাৰী তাৰিখে যে অসম পুলিচৰ পাঁচ হাজাৰ পাঁচশ সাধাৰণতে ছিক্সটি থ্ৰীটা পদৰ সাধাৰণতে ফিজিকেল এডমিট কাৰ্ডৰ ডেটটো ঘোষণা কৰিব ফিজিকেলটো মই কৈছোঁ বন্ধুকৰ ঘোষণা কৰাৰ আগতে একমাহ আগতে কৈছোঁ যে ফিজিকেলটো জুলাই মাহৰ ফাৰ্ষ্ট উইকতো অনুষ্ঠিত হ'ব আৰু এডমিট কাৰ্ডটো দুই মাস আগে এডমিন কার্ড মুকলি হব ইলেকশন শেষ হওয়ার এডমিন কার্ড মুকলিব দুই আগতে মুকলিব আর জানুয়ারি মাহতো কারণ অনুষ্ঠিত নয় ছাব্বিশ জানুয়ারি তারিখে জানুয়ারি মাসের শেষতে ঘোষণা করব মুখ্যমন্ত্রী ডাঙরাই আর ফেব্রুয়ারি মাহতে মেট্রিক পরীক্ষা হাই সেকেন্ডারি পরীক্ষা আছে তাতে কোনো পরীক্ষা নয় সেবাই পরীক্ষা পাট সেবাই পুলিশের এডমিন কার্ড সেবাই দিবস সেবাই আৰু আর সকল পৰীক্ষা সেবাই কন্ডাক্ট করে আর ইতিমধ্যে সকলে গমে পাইছে যে পুলিশের ফিজিকরের উপর মুখমন্ত্রী ডাঙরাই এখন বৃহৎ ঘোষণা করেছে কিন্তু নিজ লেভার আগে ইতিমধ্যে ঘোষণা করা ভাইরে হয়ে গেছিল আর এই আপনাদের সাধারণ ফিজিক্যাল এডমিট কার্ড সকলব ছাব্বিশ জানুয়ারি তারিখে মুখ্যমন্ত্রী ডাঙের বিশ ঘোষণা করব আৰু ও সকলে সাপোর্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে মই মানে সকল সরকারের যিকোনো খবরে হোক যো আপডেট হোক সকল দিম ছাব্বিশ জানুয়ারি তারিখে ঘোষণা করব কিন্তু আপনার পুলিশের ফিজিক্যাল সময় ডাইৰেক্ট কোথাও জুলাই মাহর ফার্স্ট পৰা ফার্স্ট উইকতে অনুষ্ঠিত হব এক জু এক জুলাই বা টি জুলাই তিখের পর স্টার্ট হবো বন্ধুকাল হান্ড্রেড পার্সেন্ট হব এক জুলাইয়ের জুলাইর তিনের ভিতর থেকে বন্ধুক পুলিশের ফিজিক্যাল আর আপনার যে ডাঙৰ এটা নিযুক্তি হবো আগন্ত ডাঙৰ নিযুক্তি হব সেই বিষয়ে মুখ্যমন্ত্ৰী ডাঙৰ ছাব্বিছ জানুৱাৰী তাৰিখে ঘোষণা কৰিব মই যিখিনি কথা কলোঁ যিসকলে মোৰ ভিডিঅ এইখিনি চাব বন্ধ কল তেওঁলোকে সেই ছাব্বিছ তাৰিখে ছাব্বিছ জানুৱাৰী তাৰিখে গম পাব যে মই কথাখিনি সঁচা হৈছে না মিছা হৈছে সেইদিনাখন তেওঁলোকে গম পাব বন্ধুক তারপর আসাম ডাইরেক্ট্রি মানে গেট থ্রি গেটফোর ভেকেন্সি এই গেট থ্রি গেটফোর ভেকেন্সি আপনার আগস্ট মাহতে অনুষ্ঠিত হব ফিজিকেলৰ লগতে অনুষ্ঠিত একেলগে অনুষ্ঠিত নহয় ভাগ্য অনুষ্ঠিত হবো বন্ধুকাল গেট থ্রি গেটফোর ভেকেঞ্চি মোটামুটি সাধাৰণতে আগষ্ট মাহতে অনুষ্ঠিত হব মোৰ মতে সাধাৰণতে এই পুলিশের সাধারণ ফিজিক্যালের পিছতে গেট্রিক এইট ফোর ভেকেন্সির পরীক্ষাটা অনুষ্ঠিত হব হান্ড্রেড পার্সেন্ট বন্ধুকাল আর পুলিশের সাধারণত এই গেট্রিক এইট ফোর ভেকেন্সির পুলিশের সাধারণত ফিজিক্যাল ফিজিক্যের পেছনে গেট্রিক এইট ফোর ভেকেন্সির সাধারণত আগস্ট সেপ্টেম্বর মহাত নিষ্ঠিত হব কারণ আগস্ট মাহতেই হব পরীক্ষা সকল ভাগ বাক্য অনুষ্ঠিত হোক একটা হব এইট পাসের একবারে হব টেন পাসের বাঁটেবালেলা হব টুয়েলভ পাশের বেলে দিন এটা হাত হোক বন্ধু তিনিটা গ্রেজুয়েশনের তিন ভাগ তিন টাইপ ভাগত পরীক্ষা অনুষ্ঠিত হব সকল ভাগ বাক্য অনুষ্ঠিত হব আর সোলো পৰীক্ষাৰ রিটার্ন কার্ড দুই মাহ আগতে মুকলি হব পাৰে আৰু যোৱা বছৰতো যোৱা বছৰত যিটো ছাব্বিছ হাজাৰ চাৰি একচলিশটা বছৰ আছিল তাতো কিন্তু এক মাহ আগতে এডমিট কার্ড মুকলি হয়েছিল পঁচিশ দিন আগে এডমি কার্ড মুখি হয়েছিল আগত মুকলি হব কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হব মোটামুটি এক দেড় মাহ পিছত মুকলি হব পিছত হবো পরীক্ষাটা বন্ধুক সকল আপডেট সকল খবর মোট চেন্ট সাবস্ক্রাইব লাগিব লাইক এটা করে এপ্লাই কিপ্লাই এপ্লাই কৰিছে বন্ধুসকল গেট থ্রি গেট ফোর ভেকেন্সিট এপ্লাই কৰিছে সাধারণ একুশ লাখ প্লাস লি এপ্লাই করেছে বন্ধু অল গ্রেট থ্রীত বারো লাখ প্লাস সাধারণ এপ্লাই কৰিছে আর গেট ফোর সাধারণ আট লাখ বা প্লাস লি এপ্লাইছে বন্ধুকাল আর তার ভিতর বহুতে হবো বহুত রিজেক্ট হবো বহুতে এডিন কার্ড মুি নহোব কারণ খেলিমিলি করেছে আপনাদের এপ্লাই করার সময় যে গ্রেজুয়েশন করা লোল গেটফোর এপ্লাই এলাও নাই এপ্লাই করেছে বহুতে এডমিট কার্ড মুকলি নহয় হয় ডাইরেক্ট আর আপনাদের বহুতে সাধারণ পরীক্ষা দিব নি আর রিজেক্ট হবো বন্ধুস কারণ বোল করার বহুতো নিজের মোবাইলের জড়িত করেছে পিকচার কে বি সিবি মিল মিলা নাই সিগনেচার মিলা নাই বন্ধুকাল বহুতো খেলি মিলি হোক বন্ধুকাল আর কোনো ধরনের পেমেন্ট কাটবাস একটু বেশিকো এপ্লাই করেছে বন্ধুকাল আর যাওয়াকে এবার বেশিকো এপ্লাই করলে ইতিমধ্যে গমে হৈছে কাৰণ অসমৰ চাকৰি সকলো নিকা হ'ব হৈছে নিকা বাবে সৎ বাবে সকলো মেৰিট হিচাপত দিয়া হৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰীক ধন্যবাদ জ্ঞাপন কৰিছেও আৰু সকলোৱে বিশ্বাস গৈছে যে অসমৰ সাধাৰণতে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিকাভাৱে সকলো চাকৰি দিছে সেইবাবে সকলোৱে বিশ্বাস কৰি ইমান মানুহে এপ্লাই কৰিছে বন্ধুসকল আৰু এইটো চৰকাৰক ধন্যবাদ জ্ঞাপন কৰিব লাগিব সকলোৱে নিবনুৱাসকলে ধন্যবাদ জ্ঞাপন কৰিব লাগিব ৰাজনৈতিক দিশটো বেলেগ কিন্তু নিবনুৱাসকলৰ বাবে এইটো সাধাৰণতে বহুত বহুত ভাল খবৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু ইতিমধ্যে নতুন বছৰ আজি বছৰটোৰ শেষৰ দিন নতুন বছৰ সাধাৰণতে আপোনালোকৰ সাধাৰণতে কি কি পদ দিম হেলথর পথ আৰু আর যি যি পদ বিভাগ আছে সকল পথে সাধারণ দিন ৰাতিৰ ভিতরতে মুকলি হয়ে যাব বন্ধুকল জানুয়ারি ফার্স্ট টুকর আগতে মুকলি হয়ে যাব সকল পথে যি যি পথ খালি আবারলিগা আছে সকল পথ মুিব আর আপনার সাধারণ পুলিশের সাধারণত ফিজিক্যালটা সাধারণ কী হবো তারপি ডাইৰেক্ট ডাইক্ট আসাম ডাইরেক্ট ইক থ্রি গেট ফোর ভেকেন্সি আছে বন্ধুসে এই গেট থ্রি গেট ফোর ভেকেন্সির পরীক্ষাটা আসতে হবো বন্ধুসকল এই গেট থ্রি গেট ফোর পরীক্ষাটা আচলতে সাধারণ পৰীক্ষাটো হোৱাটো হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চান্স আছে বন্ধু অকল জুলাই আগষ্ট ছেপ্টেম্বৰ মাহত অসম পুলিচৰ ফিজিকেলটো জুলাই মাহতে ফাৰ্ষ্ট উইকৰ পৰা অনুষ্ঠিত হৈ যাব জুলাই মাহৰ ফাৰ্ষ্ট উইক সাধাৰণতে এক এক জুলাইৰ পৰা বা তিনি জুলাইৰ পৰা ষ্টাৰ্ট হৈ যাব আৰু এডমিট কাৰ্ডটো মোটামুটি দুই মাহ এক ডেৰ মাহ আগতেই মুকলি হৈ যাব আৰু এইটোৰ সাধাৰণতে এই অসম পুলিচৰ ফিজিকেলৰ ওপৰত সাধাৰণতে এইটো ডেটটো ঘোষণা হ'ব সাধাৰণতে ছাব্বিছ জানুৱাৰী তাৰিখে ছাব্বিছ জানুৱাৰীৰ তাৰিখে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া বৃহৎ এখন ঘোষণা কৰিব যে ছাব্বিছ জানুৱাৰী তাৰিখে যে অসম পুলিচৰ পাঁচ হাজাৰ পাঁচশ সাধাৰণতে ছিক্সটি থ্ৰীটা পদৰ সাধাৰণতে ফিজিক্যাল এডমিট কার্ডের ডেট ঘোষণা করি ফিজিক্যালট মই বন্ধু অল ঘোষণা করার আগে এক মাস আগতে কোথাও যে ফিজিক্যালটা জুলাই মাস ফার্স্ট অনুষ্ঠিত হব আর এডমিট কার্ড দুই মাস আগতে এডমিট মুকলি হব হবো ইলেকশন শেষ হওয়ার এডমিট মুকলি হব দুই মাস মুকলি হব আর জানুয়ারি মাহতো কারো অনুষ্ঠিত নহয় ছাব্বিশ জানুয়ারি তারিখে জানুয়ারি মাস শেষতে ঘোষণা করব মুদিন ডাঙরিয়ায় ফেব্রুয়ারি মাহতে মেট্রিক পরীক্ষা হাই সেকেন্ডারি পরীক্ষা আছে তাতে কোনো পরীক্ষা পৰীক্ষা সেবাই পরীক্ষা পাগব সেবাই অসম পুলিশের এডমিট কার্ড সেবাই দিব সেবাই আৰু অসমৰ সকলো পৰীক্ষা সেৱাই কণ্টাক্ট কৰে আৰু ইতিমধ্যে সকলোৱে গমেই পাইছে যে অসম পুলিচৰ ফিজিকেলৰ ওপৰত মুখ্যমন্ত্ৰী ডাঙৰে এখন বিষদ ঘোষণা কৰিছে কিন্তু নিউজ প্লেপাৰ আগত ইতিমধ্যে ঘোষণা কৰা নাই কিন্তু এইটো ভাইৰেল হৈ গৈছিল আৰু এইটো ফিজিকেলটো আপোনালোকৰ অসমৰ সাধাৰণতে ফিজিকেল এডমিট কাৰ্ডটো সকলোবোৰ ছাব্বিছ জানুৱাৰী তাৰিখে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া বিষয় ঘোষণা কৰিব বন্ধুসকল আৰু সকলোৱে মোক চাপোৰ্ট কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব মই সকলো অসম চৰকাৰৰ যিকোনো খবৰে হওক যিকোনো আপডেট হওক সকলোবোৰ জনাই দিম ছাব্বিছ জানুৱাৰী তাৰিখে ঘোষণা কৰিব কিন্তু আপোনালোকৰ ফিজিক অসম পুলিচৰ ফিজিকেলসমূহ ডাইৰেক্ট কৈছোঁ জুলাই মাহৰ ফাৰ্ষ্ট উইকৰ পৰা ফাৰ্ষ্ট উইকত অনুষ্ঠান হব এক এক জুলাই বা তিনি জুলাই তারিখের হব বন্ধ অকল হান্ড্রেড পার্সেন্ট হব এক জুলাইয়ের পর জুলাইর তিনের ভিতর থেকে স্টার্ট হব বন্ধ বন্ধুক পুলিশের ফিজিক্যাল আর আপনার পুলিশের আরও যে ডা নিযুক্তি হব আগন্ত বছর ডর নিযুক্তি হব সেই বিষয়ে মুখমন্ত্রী ছাব্বিশ জুয়ারি তারিখে ঘোষণা কর মই যদি কথা চাব কল যাব সেই ছাব্বিশ তারিখে ছাব্বিশ জানুয়ারি তারিখে গম পাব যে মই মতখানি সচা হয়েছে না মিছা হয়েছে গম পাব বন্ধুক তারপর আসাম ডাইরেক্টলি মানে গেট থ্রি গেট ফোর ভেকেন্সি এই গেট গেত্রিক এটফোর ভেকেন্সি আপনারা আগস্ট মাহতে অনুষ্ঠিত দেবো ফিজিক্যালের অনুষ্ঠিত একটা অনুষ্ঠিত নহয় ভাগ্য অনুষ্ঠিত অনুষ্ঠিত দেবো বন্ধুক গেট্রিক এটফোর ভেকেন্সি মোটামুটি সাধারণত আগস্ট মাহতে অনুষ্ঠিত হবো মূর মতে সাধারণ এই পুলিশের সাধারণত ফিজিক্যালের পিছিতে গেট্রিক এট ফোর ভেকেন্সির পরীক্ষাটা অনুষ্ঠিত দেবো হান্ড্রেড পার্সেন্ট বন্ধুকাল আর পুলিশের সাধারণ এই গেট্রিক এটফোর ভেকেন্সির পুলিশের সাধারণত পিছতে ফিজিক্য পিছনে গেট্রিক এটফোর ভেকেন্সি সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাহত অনুষ্ঠিত হবো কারণ আগস্ট মহতে হবো পরীক্ষা ভাগ অনুষ্ঠিত করে নিচিত দেব আগে বাটিল এইট পাসে হোক টেন হ'ব বাটি বেলা হ'ব টুৱেলভ বছৰ বেলেগ দিন এটা হাত হ'ব কিন্তু অকল গ্ৰেজুৱেশ্যনৰ তিনিটা ষ্টেপ আছে তিনিটা ষ্টেপ তিনি ভাগ তিনি ভাগত পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব সকলোবোৰ ভাগ ভাগ কৰি অনুষ্ঠিত হ'ব আৰু সকলো পৰীক্ষাৰ এডিন কাৰ্ড দিয়াৰ দুই মাহ আগতে মুকলি হ'ব পাৰে আৰু যোৱা বছৰতো যোৱা বছৰত যিটো ছাব্বিছ হাজাৰ চাৰি একচল্লিছটা বছৰ আছিল তাতো কিন্তু এক মাহ আগতে এডমিট কার্ড মুকলি হয়েছিল পঁচিশ দিন আগতে এডমিট কার্ড মুখি হয়েছিল তো হোক এডমিট কার্ড মুকলি হব কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হব মোটামুটি এক দেড় মাহ পিছত মুকলি হব পিছত হব পরীক্ষাটা কিন্তু সকলো আপডেট সকল খবর মোৰ চ্যানেলটার উপর পাবলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব লাইক এটা করি সরকারের যিকোনো জব রিলেটেড লেটেষ্ট লিটেস্ট লেটেস্ট আপডেট পাই থাকবে সকুল মোটামুটি চেনল সাবস্ক্রাইব করব ধন্যবাদ